মধ্যপূর্ব বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে এই মুহূর্তে সমুদ্র খুবই উত্তাল দেখা যাচ্ছে। তাই সকল মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা গভীর সমুদ্রতে বিচরণ করবেন না, উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করবেন। সকল মাছ ধরার নৌকা ও ট্রলারের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা উপকূলীয় অঞ্চলে সাবধানে চলাচল করবেন, কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। গতকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। আজ আবারও আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে কোন কোন অঞ্চল রয়েছে দেখা যাচ্ছে। এখানে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে টেকনাফের দিকে কক্সবাজার, রুকিয়া, তারপর নাইক্ষ্যংছড়ি, মহেশখালী, বদরকালী এই অঞ্চলে 45 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে সন্দ্বীপের দিকে, হাতিয়ার দিকে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেনবাগ, মতিহাট, ফরিদগঞ্জ, লালমোহন এই অঞ্চলীয় ঘণ্টায় 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল এবং ভোলা, পিরোজপুর, জালাকাটি, পটুয়াখালী, নোয়াখালী এই অঞ্চলীয়, চরপেশন, কলাপাড়া উপকূলীয় এই অঞ্চলীয় ঘণ্টায় 45 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা এবং খুলনা, শিবনগর, কৈরা, সুন্দরবন এবং এখানে মংলা, পায়রা এই অঞ্চলীয় দক্ষিণ দিক থেকে ঘণ্টায় 45 কিলোমিটার বেগে দক্ষিণ দিক দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কলকাতা এর আশেপাশে এলাকাগুলোর উপর কোলাঘাট, আরামবাগ এবং চন্দ্রনগর, হালদিবাড়ি, এখানে গঙ্গাসাগর এবং এর আশেপাশে বেশিরভাগ অঞ্চলীয় প্রায় 50 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর খুবই উত্তাল দেখা যাচ্ছে। আমরা এখানে লক্ষ্য করতে পারছি প্রায় 80 কিলোমিটার বেগে প্রচণ্ড বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে। নিম্নচাপটি কোথায় আঘাত করতে পারে? বর্তমান ইউরোপিয়ান এসিএম WF মডেলের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে, এই নিম্নচাপটি সরাসরি বিশাখাপট্টনম এবং ভুবনেশ্বর অঞ্চলের মাঝামাঝি স্থানে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা এলাকায় ওঠার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে ভারতের অনেক অঞ্চলে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের উপর তেমন ঝড় বৃষ্টিপাতের রিপোর্ট নেই। আমরা যদি একটু বৃষ্টিবাহী মোড় থেকে ঘুরে আসি, আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে আসলাম। আজ বুধবার 26 জুলাই ম্যাপটা যদি আমরা একটু দেখি, দেখতে পাচ্ছি দেশের উপর বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে দেশের দু একটি এলাকায় খুলনা বিভাগের উপর ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে হালকা কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগের দু একটি এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষার ভারী বৃষ্টিপাতের রিপোর্ট কিন্তু নেই। বেশ কিছুদিন ধরে দেশের উপর বর্ষার ভারী বর্ষণ দেখা যাচ্ছে না কোনো ধরনের। তো আগামীকাল যদি একটু আমরা দেখি, আগামীকাল খুলনা বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে বাতাস একত্রিত করে এখানে কিছুটা মেঘ তৈরি করতে পারে। বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে খুলনা বরিশাল বিভাগের উপকূলীয় কিছু কিছু অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে। তো পরবর্তী সময়ের মধ্যে যদি আমরা ম্যাপটা একটু আরও একটু দেখি, দেখতে পাচ্ছি দেশের উপর বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে। বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আগামী শুক্রবার 28 জুলাই দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগের উত্তর দিকে, আলিপুর দুয়ার, তারপর এখানে কোচবিহার, পঞ্চগড় এর আশেপাশে অনেক অঞ্চলে, এখানে লালমনিহাট এই অঞ্চলে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের রিপোর্ট রয়েছে।